আলহামদুলিল্লাহ, শান্তির বাতাস। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গ্রামগঞ্জে এরকম অনেক জায়গা আছে যেখানে ক্রিকেট খেলা হয়। অনেক দিন গরমের পর আজ বৃষ্টি আসতে চলেছে, সুন্দর বাতাস বইছিল, এরই মাঝে ক্রিকেট খেলা, বেশ আনন্দদায়ক একটি পরিস্থিতি। এখন সবাই ব্যস্ত, যার কারণে কিছু পোলাপাইন নিয়েই খেলা শুরু করা হয়েছিল এবং ক্রিকেট খেলা হচ্ছিল। আকাশে মেঘ ছিল, এর মাঝে আমরা খেলা শুরু করে দিয়েছিলাম। আসলে কখনো ভাবি নাই যে এটাই জীবনের শেষ ক্রিকেট খেলা হবে, আর হয়তো বা কখনোই ক্রিকেট খেলা হবে না। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এটাই আমার জীবনের শেষবারের মতো ক্রিকেট খেলা। হঠাৎ করেই যে ক্রিকেট খেলার ইতি ঘটে যাবে এটা আমি কখনোই ভাবিনি। বন্ধুদের সাথে অলিতে গলিতে মাঠে ঘাটে অনেক ক্রিকেট খেলেছি এবং ক্রিকেট আমার ফেভারিট একটি খেলা, যেটা খেলতে আমি অনেক পছন্দ করি। একটু হঠাৎ কি হইলো যে একবারে ক্রিকেট খেলা বন্ধই করে দিলাম। মাশাআল্লাহ, অনেক ঠান্ডা বাতাস। বেশি কিছু বলতে চাচ্ছি না, আপনারা যারা ক্রিকেট ভালোবাসেন অবশ্যই ক্রিকেট খেলবেন, এবং পরিস্থিতি অনেক সময় আপনাদেরকে বাধ্য করবে সকালের জিনিসগুলো থেকে দূরে সরে যেতে। যাই হোক, বৃষ্টি চলে এসেছে, আমরা এখন বাসার পথে রওনা দিয়ে দিচ্ছি, আর খেলা সম্ভব হলো না। জীবনের শেষবারের মতো ক্রিকেট খেলা ছিল, তাই মনে করলাম স্মৃতিস্বরূপ একটা ভিডিও করে রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।